দর্শক, আমরা আপনাদেরকে দেখাচ্ছি এখানে নদীর বাঁধ ভাঙ্গা অংশ, যেখানে উপস্থিত হয়েছিলেন সাংসদ, খুলনা পাঁচ আসনের সাংসদ। দর্শক, আমরা আপনাদেরকে বলে থাকি যে এখানে সাংসদ উপস্থিত হওয়ার সাথে সাথেই জনতা ক্ষিপ্ত হয়ে সাংসদের দিকে মাটি নিক্ষেপ করতে থাকে। আমরা আপনাদেরকে বলে থাকি দর্শক, এই জায়গাটি হলো কায়রায় মহারাজপুর ইউনিয়নের দশহাটিলা এলাকার কপোতাক্ষ নদের ভেঙে যাওয়া অংশ, যেখানে ভেঙে যাওয়া অংশের বাঁধ স্বেচ্ছাসেবী দলের কয়েক শতাধিক মানুষ বাঁধছিল। সেই সময়ে দেখা যাচ্ছে যে বেলা 11:30টার দিকে ট্রলার নিয়ে উপস্থিত হন খুলনা পাঁচ আসনের সাংসদ মোহাম্মদ আখতারুজ্জামান। পরে দেখা যায় দর্শক, এখানে থাকা উৎসুক জনতা, এখানে থাকা স্বেচ্ছাসেবী দল তখন উত্তেজিত হয়ে জনতা সাংসদকে দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন আর কাদা মারতে থাকেন ট্রলারের দিকে। দর্শক, পরে দেখা যায় এক সময় বাধ্য হয়ে এই ট্রলার যোগে করে ট্রলার নিয়ে আবার ফেরত যেতে হয়েছে সাংসদকে। দর্শক, আমরা আপনাদেরকে বলি যে এটি হলো খুলনার কায়রার মহারাজপুর ইউনিয়নের দশহাটিলা এলাকার কপোতাক্ষ নদের ভেঙে যাওয়া বাঁধ। সেখানেই পরে সাংসদ ফিরে যাওয়ার পর যখন সাধারণ জনতা একটু নিয়ন্ত্রণ এসেছে, তারা স্বাভাবিক হয়েছে, তখন সাংসদ আবার ফিরে এসেছেন। দর্শক, সাংসদকে দেখে উত্তেজিত হয়ে গেলেন দর্শক এবং তাদেরকে জনতা, উৎসুক জনতা তাদের দিকেই আবার ছুড়ে মেরেছেন এবং তার ট্রলারকে লক্ষ্য করে নিক্ষেপ করেছেন সেখানে থাকা কাদা। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যেখানে যে ট্রলারটি রয়েছে, এই ট্রলারটিতে করে এসেছিলেন সাংসদ। আর এখানে যে উৎসুক জনতা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কয়েক শতাধিকেরও বেশি জনসাধারণ হবে, সবাই মিলেই কিন্তু সাংসদের যে ট্রলারটি আসছিল ওই ট্রলারটিকে লক্ষ্য করে কাদা নিক্ষেপ করেছিলেন। দর্শক, দেখা যায় এক সময় সাংসদ বাধ্য হয়ে এই ট্রলারটি নিয়ে আবার ফেরত চলে গেলেন, কিন্তু অবশেষে যখন উৎসুক জনতা যখন শান্ত হলেন, স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছেন, তখন সাংসদ আবার নিজেই ফিরে এসেছিলেন। বোর্ডটি কিন্তু ফিরিয়ে নিয়ে গেছে, তারা কথা বলার চেষ্টা করছে, কিন্তু না, পাবলিক তো একদম বেপরোয়া, একদমই তাকে মানেই নিল না, একবারেই তাকে প্রত্যাখ্যান করে দিল।